সবে ঘর বহি রামক আরাধনা করব লাগে, ঘর ঘর ধুনিয়া করে ঘর ধুনিয়া করে অল্প আধ্যাত্মিক হয়ে থাকিব লাগে। ইমান ডাঙর কাম হয়ে আছে, মনটো ভাল লাগিব। বিজেপি ডাঙর ক্ষেত্র বলি কৈছে রাহুল গান্ধী। ভূপেন হাজরিকার গানটো শুনা নাই নেকি? সুদূর কান্য কুব্জরে পড়া বারো ভূঁয়া আহিছিলে, সেই বংশতে ইয়াতে শঙ্করদেবে জন্মিলে। ইয়াত আপনাদের কি কন্ট্রোভার্সি করবো মানে জানে না, উদ্দেশ্যটো মানে বুঝি পাও না, বহুত দিন হয়ে গেল গতি সেইখানে মোর বহুত অভিজ্ঞতা হয়ে গেল না, গতি আমার বুঝি পাও। মানে ঘটনা হব পারে বলে নক, মানে কো যে এইকদিন রামময় হয়ে থাকিব লাগে, এইটোহে মই কৈছো। ভালে হল, মইনো বন্ধু হব কত খুঁজিছো, যি কৈছে শুনে কৈ থাক, শুনি থাকিলে হল। কিন্তু মেইন কথা যে রাম মন্দির হব, এইকেইদিন ভারত রামময়, অসম রামময়, আমি মনটো আধ্যাত্মিকভাবে পবিত্র করে রাখিব লাগে, ইমানে। जो असम प्रदेश का सिरमौर है, सिर मुकुट के रूप में सदैव विराजमान है, आदरणीय मुख्यमंत्री, माननीय मुख्यमंत्री हेमंत विश्व शर्मा जी हमारे बीच में उपस्थित हो चुके हैं। जो असम प्रदेश का सिरमौर है, सिर मुकुट के रूप में सदैव विराजमान है, সবে ঘর বহি রামক আরাধনা করব লাগে, ঘর ঘর ধুনিয়া করে ঘর ধুনিয়া করে অল্প আধ্যাত্মিক হয়ে থাকিব লাগে। ইমান ডাঙর কাম হয়ে আছে, মনটো ভাল লাগিব। বিজেপি ডাঙর ক্ষেত্র বলি কৈছে রাহুল গান্ধী। ভূপেন হাজরিকার গানটো শুনা নাই নেকি? সুদূর কান্য কুব্জরে পড়া বারো ভূঁয়া আহিছিলে, সেই বংশতে ইয়াতে শঙ্করদেবে জন্মিলে। ইয়াত আপনাদের কি কন্ট্রোভার্সি করবো মানে জানে না, উদ্দেশ্যটো মানে বুঝি পাও না, বহুত দিন হয়ে গেল গতি সেইখানে মোর বহুত অভিজ্ঞতা হয়ে গেল না, গতি আমার বুঝি পাও। মানে ঘটনা হব পারে বলে নক, মানে কো যে এইকদিন রামময় হয়ে থাকিব লাগে, এইটোহে মই কৈছো। ভালে হল, মইনো বন্ধু হব কত খুঁজিছো, যি কৈছে শুনে কৈ থাক, শুনি থাকিলে হল। কিন্তু মেইন কথা যে রাম মন্দিৰ হব, এইকেইদিন ভারত রামময়, অসম রামময়, আমি মনটো আধ্যাত্মিকভাবে পবিত্র করে রাখিব লাগে, ইমানেই।